রোজও এসে পড়েছে কলমি শাক খাওয়ার জন্য। অনেকদিন পর পাখিগুলাকে কলমি শাক খেতে দিয়েছি, তাই তারা অনেক মজা করে খায়। খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, তার আগে খরগোশটাকে খাবার দিয়ে নেই। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এই যে দেখুন পাখির বাসা, আমার দেখতে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার সাথে আছে আমার রেসার কবুতরের বাচ্চা, আপনাদেরকে দেখানোর জন্য এনেছি। এই যে দেখুন বাচ্চাটা খাবার খাওয়ার জন্য কি করে, দেখুন কি খাবার খাবে তুমি। দাঁড়াও তোমাকে খাবার দেই আমি, এখানে বসো। আমার এই কবুতরের বাচ্চাটা আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আর গায়ের ফেদারে উঠেছে। এই কবুতরের বাচ্চাটা আমার পোষ মেনে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কবুতরের বাচ্চাটা আর অনেক ক্ষুধা লেগেছে তাই এমন ডাকাডাকি করে। খাও, ফেলে দাও কেন, আবার নাও নাও। এই তো গুড, বাচ্চাটাকে খাবার খাওয়ানো হয়ে গেছে, এখন পানি খেতে দেবো বাচ্চাটাকে। কি পানি খাবে তুমি, দাঁড়াও তোমাকে পানি দেই। আমার জ্যাক এবং রোজকে কলমির শাক খেতে দেব। জ্যাক চলে আসো, তোমার জন্য কলমির শাক নিয়ে এসেছি, আসো আসো তাড়াতাড়ি চলে আসো আসো। জ্যাক চলে এসেছে কলমির শাক খাওয়ার জন্য, এখনও রোজ আসেনি। রোজ তুমিও আসো, চলে আসো তাড়াতাড়ি। রোজ রোজ আসবে কি না জানি না, দেখি আসে কি না। রোজও এসে পড়েছে কলমির শাক খাওয়ার জন্য। অনেকদিন পর পাখিগুলাকে কলমির শাক খেতে দিয়েছি, তাই তারা অনেক মজা করে খায়। জ্যাক এবং রোজের বাচ্চাটাও মাশাল্লাহ বড় হয়ে গেছে, দেখুন রোজের সাথে কি করে। বাচ্চাটাকে এখন আলাদা করে ফেলতে হবে, যেহেতু বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন আর এই খাঁচার ভিতরে রাখা যাবে না। এদেরকে এখন কলমির শাক দিয়েছি, পরে আবার অন্য খাবার দেবো। বন্ধুরা, আমাদের এদিকে অনেক গরম পড়ে, আর গরমের ভিতরে আমার খরগোশের বাচ্চাগুলোর অবস্থা অনেক খারাপ। আপনাদেরকে খরগোশের বাচ্চাগুলো দেখাই তাহলেই বুঝতে পারবেন। খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, তার আগে খরগোশটাকে খাবার দিয়ে নেই। আসো আসো এখানে আসো, এই তোমার খাবার নাও। খরগোশটাকে গমের ভুষি খেতে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার ঘাস খেতে দেব। তুমি এখানে খাবার খাও, আমি তোমার বাচ্চাগুলোকে আমার বন্ধুদেরকে দেখাই। এই হচ্ছে খরগোশের বাচ্চা, এখানে দুইটা বাচ্চা আছে আর তিনটা বাচ্চাই নেই। আমাদের এদিকে অনেক গরম পড়ে তাই খরগোশের বাচ্চাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। এই যে দেখুন, এখনও এই খরগোশের বাচ্চাটা সুস্থ আছে, দেখা যাক কী হয়। পাঁচটা বাচ্চার ভিতরে এখন দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো থাকে কি না জানি না, আল্লাহ যদি রাখে তাহলে থাকবে। এখন এই বাচ্চাটাকে রেখে দেই, আপনাদেরকে কালো বাচ্চাটা দেখাই। এই যে দেখুন, এই বাচ্চাটারও ঠান্ডা লেগেছে, বাচ্চাগুলোর এখনও চোখ ফুটেনি, আশা করি দুই একদিনের ভিতরে চোখ ফুটে যাবে। বন্ধুরা, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। এই কালো বাচ্চাটাকে এখন রেখে দেই, থাকো তুমি, ঘুমাও এখানে। আপনাদেরকে আমার তিন হাঁসের বাচ্চাগুলো দেখাই, যে দেখুন এখন আমি এদেরকে খাবার দেব। আসো খাবার খেতে আসো, এই নাও খাবার। এই বাচ্চাগুলোও আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আর এখন নিজে নিজে খেতে পারে, বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। চীনে হাঁসের বাচ্চা দুটা দেখতে একদমই বালি হাঁসের মতো লাগে, দেখুন অনেক কিউট বাচ্চা দুইটা। এরা মনে হচ্ছে আর খাবার খাবে না, এদের পেট ভরে গেছে। এদেরকে এখন খাঁচার ভিতরে রেখে দেব, চলো তোমাদেরকে খাঁচার ভিতরে রেখে দেই। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এই যে দেখুন পাখির বাসা, আমার দেখতে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই পাখির বাসাটা। এই বাসার ভিতরে দুইটা টুনটুনি পাখির বাচ্চা ছিল, তারা বড় হয়ে এখন উড়ে চলে গেছে, এখন শুধু পাখির বাসাটাই আছে। এখন রাত একটা বাজে আর আমি চলে আসলাম আমার পাখি দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য। এই যে দেখুন আমার প্রিন্স পাখিগুলা বসে আছে বাসার ভিতরে। এই পাখিগুলোর ঘুমে ডিস্টার্ব করেছি, এরা এখন আমাকে দেখে বাইরে চলে আসবে, তখন আপনাদেরকে ভালো করে পাখিগুলা দেখাবো। দাঁড়ান, এদেরকে বাইরে বের করি, তারপরে আপনাদেরকে দেখাই। পাখিগুলা বাসা থেকে বাইরে বের হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি পাখিগুলাকে দেখাবো। এই যে দেখুন পাখিগুলা, দেখতে অনেক সুন্দর লাগে পাখিগুলাকে, আর সারাদিন পাখিগুলা ডাকাডাকি করে। পাখিগুলার বাসা তৈরি হয়ে গেছে, এখনও ডিম দেয় নাই, আর কখন দেবে তাও জানি না। এখন আপনাদেরকে পাখির বাসাটা দেখাই, এই যে দেখুন
অনেক সুন্দর করে তৈরি করেছে। আরও কাছে নিয়ে দেখাই, এই যে দেখুন, ভালোভাবে দেখানো যায় না, তারপরও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। যাই হোক, পাখির বাসাটা দেখানো হয়ে গেছে আর পাখিগুলোকেও দেখানো হয়ে গেছে, আবার পরে আপনাদেরকে পাখিগুলো দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।